প্রশ্ন হলো দক্ষিণ দিকে মুখ করে খাওয়া নাকি ভালো না এ বিষয়ে ইসলাম কি বলে না এ বিষয়ে ইসলামে আপনার এটাকে মোটেও সমর্থন করে না যে কোনো দিকে ফিরে আপনি খেতে পারেন দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব পশ্চিম যে কোনো দিকে আপনি ফিরে খেতে পারেন দক্ষিণ দিকে ফিরে খাওয়া যাবেন এমন কোনো কথা ঠিক নয় এরকম কথা যদি কেউ বলে থাকেন সেটি কুসংস্কার রবিবার ও বুধবার কি হাত পায়ের নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে কাটা যাবে সপ্তাহের যে কোনো দিন হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই বাকি জুমার দিন সাধারণত আপনার নিজেকে পরিচ্ছন্ন করে পরিপাটি করে জুমার নামাজের জন্য প্রস্তুত করতে হয় সেটি কারণে এই দিনে করা একটা ভিন্ন মাত্রা অবশ্যই আছে না তবে আপনি যে কোনো দিনই করতে পারেন এরপর প্রশ্ন হলো বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে এ মাসে বিয়ে হয় না অন্য মাসে হয় না এরকম শোনা যায় এরপরে ইসলাম কী বলে বিয়ে বছরে যে কোনো দিনই করা যেতে পারে এই দিনও বিয়ে করা যেতে পারে আমরা অনেকে মনে করি যে আপনার কাটা চাঁদে বিয়ে করা